হ্যালো গাইজ, ওয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অ্যান্ড আফটার সাচ আ ভেরি লং টাইম আমি তোমাদের জন্য কোনো ভিডিও শ্যুট করছি। দিস কাইন্ড অফ রিভিউ ভিডিও তোমরা বলতে পারো। অ্যান্ড দেখতে পাচ্ছ এত মেকআপ শেখা, নট মেকআপ শেখাব অবভিয়াসলি, জাস্ট আইলাইনার লাগিয়েছি এইভাবে, অ্যান্ড এটা দিয়ে জাস্ট পড়েছি। অ্যান্ড এটা তোমরা আমাকে এর আগে অনেক আগে পড়তে দেখেছো। সো ইয়া, ভাবছি পাখাটা চালিয়ে দিই। পাখা যারা এ করা কষ্টকর আছে, বেট পাখাটা চালিয়ে এসে। ওকে, সো যেটা বলছিলাম, পাখার আওয়াজ হবে বিকজ পাখা ছাড়া ভিডিও করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। বিকজ মনসুনের ওয়েদার হলে কী হবে, ভীষণ 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 গরম। ওকে, সো দ্য থিং ইজ যে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। ইট উইল বি কাইন্ড অফ চিট চ্যাট ভিডিও। অ্যান্ড তোমাদের সাথে দুটো প্রোডাক্টসের রিভিউ শেয়ার করবো। বেসিক্যালি দিস ইজ নন পেড প্রমোশন কাইন্ড অফ থিং বলতে পারো তোমরা, মানে এটা কোনো প্রমোটেড ভিডিও না। অবভিয়াসলি কোলাবোরেশনের জন্য আমার কাছে এসেছে প্রোডাক্টস দুটো, আমি নিজে থেকে পারচেস করিনি, ইটস নট আ সেলফ পারচেস। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। অ্যান্ড এছাড়াও আমার লাইফ আপডেটস কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে, যে হোয়াটস হ্যাপেনিং ইন মাই লাইফ, বিকজ ইটস বিন এ লং টাইম দ্যাট আই এম নট টকিং উইথ ইউ গাইজ। সো ইটস জাস্ট দ্যাট কি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করা আছে, তোমাদের থেকে অনেক কিছু জানার আছে। অ্যান্ড আমি ভীষণভাবে ভীষণভাবে ইউটিউবটাকে কন্টিনিউ করতে চেয়েছিলাম সিন্স ডে ওয়ান, এখনও চাই, ইভেন পরবর্তীকালেও চাইবো, আজ থেকে 10 বছর পরেও সেটাই চাইবো। বাট দ্য থিং ইজ দ্যাট যে একসাথে প্যারালালি অনেক কিছু জিনিস মানে কন্টিনিউয়াসলি সাইমেলটেনিয়াসলি করে যাওয়া যায় না, সেটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড ভেবেছিলাম যে ওটা করতে পারবো, বাট হচ্ছে না মানে আমার কাছে ভিডিওস পড়ে রয়েছে, সেগুলোকে এডিট করে পোস্ট করে আপলোড করা নট পসিবল। একটা টাইমে মনে হতো যে হ্যাঁ আমি এটা পারবো, বাট হচ্ছে না ফর সাম রিজন। বাট স্টিল আজকে যদি আমার অফ আছে, আজকে আমার অফিসের ছুটি আছে, সো সেই অনুযায়ী আমি ভেবেছি আজকে একটা ভিডিও শ্যুট করবো। অ্যান্ড অবভিয়াসলি কালকে আমার হচ্ছে ডেডলাইন আছে, আমার কোলাবোরেশনের ডেডলাইন কাল 1st জুলাই, আজ হচ্ছে 30th অফ জুন। তো সেই জন্য আমাকে প্রোডাক্টের রিভিউটা দিতেই হবে। বাট যে দুটো প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছে ওই দুটো আমাকে প্রমোশনের জন্য করতে বলেনি, জাস্ট আমাকে ফ্রি স্যাম্পল পাঠিয়েছে ফর ইউসেজ। বাট আমি ভাবলাম যে এই দুটো প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট এর মধ্যে ইউজ করেছি, তো সেই জন্য ভাবলাম তোমার সাথে কেন এটাই শেয়ার করি। তাছাড়াও একটা তোমার সাথে কাইন্ড অফ চিটচ্যাট হয়ে যাবে, শুধু চিটচ্যাট দেখাবো, মানে শুধু চিটচ্যাট করবো তোমার সাথে সেটা ভালো লাগে না। তো কোনো প্রোডাক্ট দেখাতে দেখাতে চিটচ্যাট করা আমার মানে সবথেকে বেশি ভালো। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমরা যদি ভেবে থাকো যে আমি যে এই নেকলেসটা পরেছি, নেকলেস না, এটা কাইন্ড অফ চোকার, তো যে চোকারটা পরেছি সেটা কোথা থেকে, তো বেসিক্যালি এটা আমি যখন একদম ছোটো ছিলাম, লাইক ক্লাস 7, 8, 9 পড়তাম, তখন এই চোকারটা আমার কাছে ছিল। তখন থেকে স্টিল নাও আই উইল বি 22 ইন নেক্সট মান্থ, তো 21+ এজেও আমার কাছে এখন এটা আছে। তো কত বছর ধরে এটাকে রেখে দিয়েছি বুঝতে পারছো। সো এটা হচ্ছে ব্যাপার। আর তোমরা আমার এটা দেখতে পাচ্ছ, আমার এখান থেকে স্ট্যান্ড পড়ে গেছে, এখানটা ফর্সা। সো দ্য থিং ইজ প্রচণ্ড কিছু চেঞ্জেস হয়েছে এই প্রোডাক্টসগুলো তোমাদেরকে দেখাবো, অ্যাকচুয়ালি এই দুটো প্রোডাক্ট। সো সেগুলো দেখানোর আগে তোমাদের সাথে একটু কথা বলিনি, সেটা হচ্ছে আমার লাইফে প্রচণ্ড কিছু চেঞ্জেস হয়েছে। ইনফ্যাক্ট স্টিল ইটস ইন দ্য প্রসেস কি চেঞ্জিং হতে থাকছে। অ্যান্ড আমার আউটলুকের কিছু চেঞ্জ হয়েছে কিনা বুঝতে পারছো তোমরা? অবভিয়াসলি বুঝতে পারছো, বিকজ আই হ্যাভ ডান স্মুথনিং ইন মাই হেয়ার। দেখতে পাচ্ছ আমি হেয়ারটাকে এতটুকু করে দিয়েছি কেটে, সো আমি স্মুথনিং করিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে এইটুকুনি হয়ে গিয়েছে হেয়ারটা। সো যাই হোক, এটা বলতে পারো কাইন্ড অফ আ সেলফ ট্রিট টু মাই সেলফ। সেলফ ট্রিট মানে বোঝাই নিজেকে, তো 3 মিনিট ধরে বকে যাচ্ছি, তো সেলফ ট্রিট দিয়েছি মানে যেহেতু আমার নেক্সট মান্থে বার্থডে, প্রত্যেক বছরে আমি কী করি আমার বার্থডেতে নিজেকে আমি কিছু না কিছু সেলফ গিফট দিই, প্রায় 2 বছর ধরে দিয়ে আসছি। প্রথম বছরে 2021-এ আমি নিজেকে আমার একটা ব্ল্যাক ড্রেস দিয়েছিলাম, যেটা প্রায় অনেকবার পড়েছি তোমরা দেখেছো, পারলে এখানে কোথাও পিকচার অ্যাটাচ করে তবে দেখে নিতে পারবে। তারপরে 2022-তে যখন আমার বয়স মানে 21-এ পড়েই, তখন আমি নিজেকে একটা বার্থডে গিফট দিয়েছিলাম, অনেক কিছু তোমাদের সাথে বার্থডে হল গিফট সব কিছু শেয়ার করেছি, বার্থডে ব্লগ ইনফ্যাক্ট শেয়ার করা আছে, প্লে লিস্ট করা আছে, না পারলে মানে না দেখে থাকলে সেটা দেখে নিতে পারো। এবছরও আমি জানি না নিজেকে কোনো আমি ক্লোথ কিছু এরকম আইটেম গিফট দেবো কি না, বাট হ্যাঁ অবভিয়াসলি আমি একটু এবার আমার নিজের হেয়ার কেয়ার করছি, বিকজ হেয়ারটা এত আনম্যানেজেবল হয়ে গেছিলো, বিকজ আমার 2 বার চুলে না স্মুথনিং করা আছে, তো ওটা যদি মেনটেন না করতে পারি চুল ভীষণ রকমের রাফ হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি চুলটাকে আবার স্মুথনিং করিয়ে দিয়েছি, এখন ইটস লুকিং কোয়াইট বেটার। হেয়ার ফল হচ্ছে না যে বলবো না, হচ্ছে হেয়ার ফল অবভিয়াসলি হচ্ছে, প্রথম কয়েকদিন হয় না স্মুথনিং করার, প্রথম কয়েকদিন না হয় না, বাট যেহেতু আমার হেয়ার অনেকটা থিন হয়ে গিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছি হেয়ার লাইন প্রায় এখান দিয়ে
দিয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে থিন হেয়ারেতে যত তুমি ইয়ে অ্যাপ্লাই করবে, মানে কি বলে স্ট্রেটনার অ্যাপ্লাই করবে, চুল তত ড্যামেজ হতে থাকে। তো সেটা ব্যাপার। তো আমি চাইছি এটা মেনটেন করতে, তো এটা করতে আমার 3000 লেগেছে। আমি অলরেডি শর্টস ভিডিওতে এটা শেয়ার করেছি তোমাদের সাথে। অ্যান্ড এটা মানে এর জন্য আমাকে স্ট্রিক্সের সমস্ত শ্যাম্পু, দেন কন্ডিশনার, মানে একটা মাস্ক টাইপের আর একটা সিরাম, এই তিনটে ইউজ করতে হবে। তো সেটা আমি অর্ডারও দিয়ে দিয়েছি অ্যামাজন, বিকজ এখানে কোথাও পাচ্ছিলাম না শালকিয়াতে। অ্যান্ড যে দিদার থেকে করেছি, মানে নিতুদির থেকে করেছি নাভিয়া বিউটি স্যালনে, সেখানে তার কাছে প্রোডাক্টসগুলো ছিল না, তো অবভিয়াসলি পাইনি। তো এটা হচ্ছে ব্যাপার। আর যে জন্য প্রোডাক্টটা অর্ডার দিয়েছি ওটা 1058 টাকার মতো লাগবে উইথ কি বলে ডেলিভারি চার্জেস বাগেরা। তো ওখানে 1000 টাকা চলে গেল, এখানে 3000 টাকা, 4000 টাকা অলরেডি চুলের পেছনে খরচা করে ফেলেছি। সো ইটস আ কাইন্ড অফ সেলফ রিড বলতে পারেন, নিজের পিছনে 4000 টাকা খরচা করা মানে সত্যি গায়ে লাগে। বাট স্টিল আমি চাই যে আমার হেয়ার লেন্থটাকে এবার বাড়াতে অ্যান্ড হেয়ারটাকে একটু প্রপারলি মেনটেন করতে, যার জন্য এটা করছি। অ্যান্ড হেয়ারের কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। দিস ইজ অর্গাভিয়া অ্যাডভান্সড আয়ুর্বেদিক আমলা অ্যান্ড ভিংরাজ ট্যাবলেট, দেখতে পাচ্ছ তোমরা? ইয়া, সো এটা হচ্ছে কমপ্লিট হেয়ার কেয়ারের রুটিনের মধ্যে তোমরা রাখতে পারো। এটাতে একটা ইয়ে আছে, একটা ট্যাবলেটসের ইয়ে আছে, যেমন এই যে এই বটলটা আছে, পুরো শিশিটা আছে। এটা হচ্ছে ট্যাবলেটস অর্গাভিয়া। অর্গাভিয়া যদি তোমরা না জানো, এটা আয়ুর্বেদিক একটা ব্র্যান্ড। তো ওরা কী করেছে, আমাকে সেই প্রোডাক্ট দুটো ইউজ করার জন্য পাঠিয়েছে। আর এটাতে 60টা ট্যাবলেটস থাকে। এটা কী করে, প্রোভাইড স্ট্রেংথ অ্যান্ড শাইন, ফাইটস উইথ হেয়ারফল, যেটা সবথেকে বেশি মেয়েদের এখন প্রবলেমস হয়ে থাকে যে হেয়ারফল, হেয়ারফল রুট থেকে হেয়ার উঠতে থাকে, বড় বড় হেয়ার পড়ে। তো সেক্ষেত্রে এটা তোমার সেটা সে প্রিভেন্ট করবে, সেটার সাথে লড়াই করবে, ড্যামেজ থেকে বাঁচাবে, প্রিভেন্টস প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার। আমার এই জায়গাটাতে কয়েকদিন খুব গ্রে হেয়ার হচ্ছিলো, জানি না এখন দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে না, বাট এখানটা খুব গ্রে হেয়ার হয়েছিলো কয়েকদিন। তো এই গ্রে হেয়ারটাকে মানে প্রিম্যাচিওর এজিং কেন হতে থাকে, বিকজ অফ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো না, আমরা যে সমস্ত ফুড ইনটেক করছি সেগুলো ঠিকঠাক প্রপার না, তো লিভারের প্রবলেম থেকে, বিভিন্ন রকম প্রবলেম থেকে আমাদের গ্রে হেয়ার হতে থাকে। তো এটা কিন্তু সেটা থেকে প্রিভেন্ট করবে তোমাদেরকে। তোমাদের জাস্ট সামনে দিয়ে একটু দেখিয়ে দিই জিনিসটা কেমন, এরকম উল্টো দেখাচ্ছে তোমাদের এতে। আর এখানের মেন মানে এই প্রোডাক্টটার, এই ট্যাবলেটসের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমলা অ্যান্ড ভিংরাজ। আমরা জানো আমলা যেন কতটা ভালো চুলের জন্য পুষ্টি, অনেকে আমলা তেল ইউজ করে। তো ইটস ভেরি ভেরি আয়ুর্বেদিক কাইন্ড অফ প্রোডাক্ট। অ্যান্ড এই ট্যাবলেটটা তোমাদেরকে একটা দুটো দেখাই, একটা দেখাই। ট্যাবলেটটা দেখতে কিছুটা এইরকম হচ্ছে ক্যাপসুলসের মতন। অ্যান্ড এর ভেতরে 60টা ক্যাপসুলস আছে, আমি অলরেডি খুলে ফেলেছি, দেখতে পাচ্ছ ভেতরে একটা এরকম ইয়ে টাইপের দিয়েছে, কী বলে এটাকে, যাতে জিনিসটা মানে ট্যাবলেটসটা ভালো থাকে। এইগুলো হচ্ছে না তোমার একটা সেই ইয়ে থাকে গো, কী বলবো, এটা হচ্ছে ট্যাবলেটসটাকে ভালো রাখার জন্য। আর এটা তোমরা যেহেতু কাঁচের শিশির মতো, তোমরা কিন্তু কুল জায়গাতে স্টোরেজ করে রাখতে পারো, মানে ফ্রিজেও তোমরা কিন্তু এটা স্টোর করে রাখতে পারো, যাতে বেশি দিন ধরে সেটা ইউজ করতে পারো। তো এটা একটা প্রোডাক্ট। আচ্ছা, এটার আমি বলে দিই তুমি কী করে ইউজ করবে, সেটা হচ্ছে 1-2 ট্যাবলেটস টুয়াইস ডেইলি, মানে 1-2 ট্যাবলেটস টুয়াইস, মানে দিনে তুমি একটা থেকে দুটো ট্যাবলেট ইনটেক করতে পারো। ধরো এমন করলে যে সকালে একটা নিলে, রাত্রির একটা নিলে, তারপরে করতে পারো ধরো দুপুরে, ইদার দুপুরে বা রাতে একটা নিলে, মানে ধরো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে কম্পোনেন্টস থাকবে, যে কোনো দুটো কম্পোনেন্টস চুজ করে নেবে যে কোন টাইমে তোমার খাওয়া সুবিধা হবে। তারপর আমি কী করি, একদম মর্নিংয়ে খেয়ে নিই, কারণ আমি বেরিয়ে যাই সকালবেলা, তারপর রাত্রিরে আসি, তো রাত্রির 10টা বেজে আসে, তো তখন এসে তারপরে ডিনার টিনার করে তারপরে আর একটা ট্যাবলেটস ইনটেক করে। অ্যান্ড এটা সত্যি খুব ভালো, হেয়ারফলটাকে অনেকদিন ধরে কন্ট্রোল করবে। 60 ট্যাবলেট আছে, মানে তুমি যদি একদিনে দুটো করেও খাও, তাহলে তোমার মোটামুটি 30 দিন এটা চলে যাবে, মানে 1 মান্থ এই একটা শিশুতে চলে যাবে। প্রাইস খুবই রিজনেবল আছে, প্রাইস আছে মাত্র 168, এখানে দেখাচ্ছে কিনা যাই না, 168 প্রাইস আছে, খুব ভালো। তোমরা অর্গাভিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও চেক করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এটা পারচেস করে নিতে পারো। জাস্ট টু গিভ ইট এটা, তোমরা যদি ভেবে দেখো যে হেয়ারফল হচ্ছে সেটা কন্ট্রোল করবে, কোনো ডক্টর দেখাবে, সেটাও করতে পারো। ইট উইল বি মাই ফার্স্ট রেকমেন্ডেশন, বাট আমার রেকমেন্ডেশন যদি তুমি শোনো, তুমি এটা একবার ট্রাই দিয়ে দেখতে পারো, বিকজ আমি নিজে থেকে সবে খাওয়া স্টার্ট করেছি, অ্যান্ড আই ক্যান সি ভিজিবল রেজাল্টস। অ্যান্ড যেহেতু তোমরা জানো যে হেয়ার ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ আ ওম্যান, একটা মানুষের মুখে, ছেলে বলো মেয়ে দুজনের ক্ষেত্রে বলছে, একটা মানুষের মুখে যদি হেয়ার ঠিকঠাক না থাকে, হেয়ারের লেন্থ বলো, হেয়ার লাইন বলো, বা হেয়ারের গ্রোথ বলো, সে শাইনিং ভাব বলো, এই ব্যাপারগুলো যদি না থাকে, একদম ভালো লাগে না। সে যে যত মেকআপই করো আর যত যাই করো, সো হেয়ার খুবই ভালো রাখাটা দরকার। অ্যান্ড হেয়ারকে হেলদি রাখতে গেলে এইগুলো মনে হয় খুবই ইনটেক করা দরকার। সো তোমরা অর্গাভিয়ার এই একটা প্রোডাক্ট ইউজ করতে পারো। আর একটা দেখাচ্ছি অর্গাভিয়ার এই প্রোডাক্টটা, এটা হচ্ছে বেল অ্যান্ড গুয়াভা ট্যাবলেটস। দিস ইজ বেসিক্যালি ফর দ্য ডাইজেস্টিভ সিস্টেম, যাদের ডাইজেস্টিভ সিস্টেম প্রপার না, ভালো না, তাদের জন্য এই প্রোডাক্টটা মাস্ট রেকমেন্ডেশন।
বেল অ্যান্ড গোয়াভা ট্যাবলেট আছে, এটা তো সেম, এটা কী করে মেনটেন্স অপটিমাম বোল মুভমেন্ট অ্যান্ড হেল্পস ইন অ্যাবডোমিনাল ডিসকমফর্ট অ্যান্ড ব্লোটিং। আমাদের অনেক সময় দেখবে পেটের তলপেটে বলো বা পেটের মধ্যে বলো একটা ব্লোটিং হতে থাকে, বাট যদি আমাদের কী বলবো কনস্টিপেশনের প্রবলেম থাকে বা ডাইজেশন ঠিকঠাক না হয় সেক্ষেত্রে সারাটা দিনের শেষে বা বলতে পারি সারা দিন ধরে আমাদের পেটের মধ্যে একটা ডিসকমফর্ট, একটা অসুস্থ হতে থাকে, সেইগুলোকে দূর করার জন্য ইভেন ইনফ্যাক্ট ডাইজেশন প্রসেসটাকে পুরো ঠিকঠাক রাখার জন্য কিন্তু এটা খুবই ভালো হেল্পফুল। বেল অ্যান্ড গুয়াভা এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, এটাই একইভাবে তোমরা ইউজ করবে 1-2 ট্যাবলেটস টুয়াইস ডেইলি ইউজ করতে পারো। অ্যান্ড এটা কী করবে তোমার কনস্টিপেশন ইনডাইজেশন যা যা আছে সেগুলোকে মোটামুটি প্রিভেন্ট করবে। এটারও দাম 168, এটাও তোমার 60 ট্যাবলেট আছে, মানে তোমার মোটামুটি কতদিন চলে যাবে 30 ডেজ, যদি একদিনও মিসও করে যাও ধরো কোনো দিন এরকম হলো যে তুমি একদিন একটা ট্যাবলেট খেলে আর ট্যাবলেট খেতে ভুলে গেলে কোনো একটা, সেক্ষেত্রে অবশ্যই নেক্সট দিন তুমি দুটো করে কনজিউম করলে এমন কোনো পার্টিকুলার ইয়ে নেই যে তোমাকে একদিনে দুটোই কনজিউম করতে হবে। যেমন আমার হয়েছে কালকে আমি একটা নিয়েছি আর একটা ট্যাবলেট নিতে ভুলে গেছি, ইনফ্যাক্ট আজকে সারাদিন এখনও নিই, আমার লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চ খাওয়ার পরে আমি এটা নিয়ে নেবো তারপরে রাতে আর একটা নিয়ে নেবো, সেরকম করে তোমরা করতেই পারো। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট প্রোডাক্ট অ্যান্ড ইট ওয়াজ দ্য সেকেন্ড প্রোডাক্ট, অর্গাভিয়ার প্রোডাক্ট সত্যি খুব ভালো, তোমরা পারলে একবার ট্রাই করে দেখতে পারো। দিস ইজ টোটালি নন পেড প্রমোশন, নন পেড কোলাবোরেশন, ওরা আমাকে একটা পয়সাও দেয়নি এই দুটো প্রোডাক্টসের অ্যাটলিস্ট প্রমোশন করতে। সো দিস ইজ মাই পার্সোনাল রেকমেন্ডেশন ফর ইউ গাইজ, বিকজ আমার ভাইয়ের খুবই সমস্যা আছে ইনডাইজেশনের, পেটের ডিসকমফর্ট, ব্লোটিং এই সমস্ত প্রবলেম, সেজন্য আমি বলছি এইটাই ট্যাবলেটস সিসিটা ওকে দিয়ে দেবো, বিকজ ও ওটা খাবে। আর আমার যেহেতু হেয়ার ফলের প্রবলেমস, সিন্স 5 ইয়ার্স আই এম ফেসিং দিস হেয়ার প্রবলেম ইস্যু, তো তার জন্য আমি এইটা খাওয়া স্টার্ট করেছি, এটা ইনটেক করা স্টার্ট করেছি। লেটস সি যদি এটা আমার সত্যি করে, মানে এই প্রসেসটা খালি করার পর সত্যি করে যদি আমার কোনো প্রবলেম সলভ হয়ে যায় দেন আই অবভিয়াসলি রিপার্চেস ইট ফ্রম দেয়ার ব্র্যান্ড। সো অর্গাভিয়ার তোমরা পেজও পেয়ে যাবে ইনস্টাগ্রামে, তার বললাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। সো এই দুটোই, আর আমি ডিটেলসে কিছু বলছি না, আমি ছবি আর ভিডিও তোমাদের দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, অ্যান্ড বাস এইটুকুনি। অ্যান্ড বিসাইডস দ্যাট যদি বলি কি চলছে না চলছে, দ্যার ইজ গোয়িং আ লট অফ থিং ইন মাই লাইফ, লট অফ চেঞ্জেস, মেন্টাল চেঞ্জেস, ফাইন্যান্সিয়াল চেঞ্জেস, পার্সোনাল চেঞ্জেস, প্রফেশনাল চেঞ্জেস, দ্যার আর সো মেনি অ্যাসপেক্টস দ্যার আম ফেসিং রাইট নাও, অ্যান্ড আমি না ডিলেমা কনফিউজন লাইক দ্য সেম বিফোর, যে প্রথমে যেরকম ছিল এখনও ইনফ্যাক্ট সেমই আছে, নাথিং হ্যাজ চেঞ্জড সো মাচ, বাট হ্যাঁ আই থিঙ্ক উইদিন ইয়ার্স ইট উইল চেঞ্জ ডেফিনেটলি। কামিং 2 ইয়ার্সে আই এম এক্সপেক্টিং দ্যাট ওয়ার আই এম রাইট নাও আই উইল বি ইন দ্য বেটার পজিশন, বোথ ফাইন্যান্সিয়াল, মেন্টালি, ফিজিক্যালি, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব ভালো একটা স্টেটে থাকবে, এটাই হোপ করছি। অ্যান্ড তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার সাথে থেকবো। আই নো দ্যাট আই এম নট এবল টু মেক কন্টেন্ট ফর ইউ গাইজ, যেটা আমার করা উচিত, কনসিস্টেন্সির সাথে তোমাদের জন্য ভিডিও করে যাওয়া উচিত নো ম্যাটার হোয়াট, তো সেটা আমি করতে পারছি না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট, চেষ্টা করছি তোমাদের সাথে যা যা ভিডিও করি বা জীবনে যেগুলোই হচ্ছে সেগুলো শেয়ার করার। আর তেমন কিছুই না, তোমরা আমাকে বলো আমার এই হেয়ার ট্রান্সফরমেশনটা তোমাদের কেমন লাগছে, এর আগেও তোমরা আমাকে দেখিয়েছো, অ্যান্ড ট্রাস্ট মি যতবারই আমি হেয়ারের কিছু করিয়েছি আমার লেন্থ এইটুকুনি বা হার্ডলি এতটুকু, এর থেকে বেশি বাড়েনি, তো আমি চাইছি এবারে খুব করে যাতে আমি আমার হেয়ারটাকে বাড়াতে পারি, মেনটেনলি বাড়াতে পারি, মানে মেনটেন করে করে বাড়াতে পারি, খরচা সাপেক্ষ আছে, একটু এক্সপেন্সিভ আছে, বাট আই উইল ট্রাই ডেফিনেটলি। অ্যান্ড তোমরা কীভাবে কাটাচ্ছ, তোমাদের লাইফ কেমন যাচ্ছে, হোয়াটস গোয়িং অন ইন ইউর লাইফ, প্লিজ কমেন্ট করে লিখে জানিও, আই উইল বি গ্রেটফুল, আই উইল বি ভেরি মাচ হ্যাপি টু রিড ইউর অল কমেন্টস। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, কোন একটা পার্টিকুলার প্রফেশন চুজ করলে সেটার দিকেই ফোকাস করে যেতে হয়, পাশাপাশি আর এটা ওটা করা যায় না, মানে যেমন আমি যেই প্রফেশনে এখন ঢুকেছি সেটার পাশাপাশি প্যারালালি এইটা চালিয়ে যাওয়া আমার এটা সবথেকে পছন্দের কাজ, ইউটিউব ইজ ওয়ান অফ মাই প্যাশন, যেটা ডে 1 থেকে ছিল, আর এটা আমি রিয়েলাইজ করছি 2020তে, মানে 3 ইয়ার্স 4 ইয়ার্স ধরে আমি এটাই করতে চেয়েছি, বাট এটা আমি একমাত্র করে যেতে পারবো না বিকজ অফ সাম অফ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশনস, আদারওয়াইজ কিন্তু আমি এটাই অপ্ট করতাম নো ম্যাটার হোয়াট। তো যাই হোক কোনো ব্যাপার না, আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার, অ্যান্ড আমার ট্রান্সফরমেশন কেমন লাগছে কমেন্ট করে লিখে জানিও, অ্যান্ড এই দুটো প্রোডাক্ট তোমরা চেক আউট করতে একদম ভুলো না, দিজ আর ভেরি গুড ফর ইয়োর হেলথ, ফর ইয়োর হেয়ার, ফর ইয়োর ডাইজেশন অ্যান্ড অল দিস প্রবলেমস। 95% প্রবলেম আমি সলিউশন দিতে পারবো না, বাট অ্যাটলিস্ট 2% 5% প্রবলেমস সলিউশন আমার কাছে আছে, লাইক দিস টু। সো
এটাই বলার ছিল। ভিডিওটা খুবই শর্ট অ্যান্ড ক্রিস্প রাখছি, ওকে, 2 মিনিটসের ভিডিও হয়েছে আই থিঙ্ক। ভিডিওটা খুবই শর্ট অ্যান্ড ক্রিস্প রাখছি, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানতে তোমাদেরকে কী করতে হবে, ভিডিওটাকে একটা লাইক করতে হবে, নিজে কমেন্ট করে জানতে হবে যে এই রিভিউগুলো তোমাদের কাছে হেল্পফুল ছিল কি ছিল না। অ্যান্ড আমার লাইফ আপডেটের ব্যাপারে কিছুটা জেনে তোমরা জানাও কীরকম লাগলো তোমাদের, আমার ট্রান্সফরমেশন কেমন লাগলো, আর যাদের শেয়ার করলাম সেটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ চ্যানেলটাকে ছেড়ে দেওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে যেও। দেখাবো অন্য কোনো ভিডিও দিলে দিন। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড আশা করছি আমি কনসিস্টেন্ট হতে পারবো। আর একটা ব্যাপার, কনসিস্টেন্ট হওয়ার জন্য না তোমার একটা নিজের পার্সোনাল স্পেস থাকা দরকার, যেটা আমার লাইফে বিন্দুমাত্র নেই। আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল স্পেস টু ক্রিয়েট, টু কন্টেন্ট, টু থিঙ্ক, টু মেক কন্টেন্ট, টু থিঙ্ক, এইগুলো ব্যাপারগুলো আমার লাইফে নেই, জিরো। তো যার জন্য আমি আরও তোমাদের জন্য ভিডিও করতে পারছি না, বাট আই হোপ আই রিয়েলি রিয়েলি হোপ টু মেক কন্টেন্ট ফর ইউ গাইজ। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম এই বছরের শুরুতে যে আমি তোমাদের জন্য প্রচুর প্রচুর কন্টেন্ট বানাবো, অ্যান্ড আমি স্টার্টিংও করেছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ওয়াজ গ্রেট, আই মেড সো মেনি কন্টেন্টস। বাট তারপর থেকে মার্চের পরে, তারপরে এপ্রিলে, মার্চের শেষ থেকে ওই স্টার্টিং হলো ওই আমার ঘুরতে যাওয়ার ব্যাপারে, মানে আমি তো ঘুরতে গেছিলাম ওই এপ্রিলে, গেছিলাম হচ্ছে সিকিম। তো তার জন্য মার্চ থেকে শুরু করে লাস্টের দিক থেকে শুরু করে এপ্রিল পুরো ঘোরাঘোরা করে কাটলো। তারপরে এপ্রিলের পরে আই ওয়েন্ট ফর জবস, তো মে ওটার এইসব চলছিল। তারপরে মেতে জবস, মে জুন জবস করছি, তো সেইগুলো ব্যাপারে চলছে। তো এই সমস্ত কিছু চলতে 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 আপাতত স্টপ হয়ে গেছে হচ্ছে আমার ইউটিউব ক্যারিয়ার। তো আমি চাই সেটাকে আবার ফ্লোতে নিয়ে আসতে, আবার সেই ব্যাপারটা রাখতে, অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট ইউর হেল্প, ইউর সাপোর্ট গাইজ, আর কিছুই না। তো যাই হোক, দেখাবো অন্য কোনো ভিডিওতে, টিল দেন খুব ভালো থেকো, অ্যান্ড পুজো তাড়াতাড়ি আসছে, হোপ যে তোমাদের জন্য কোনো রেকমেন্ডেড ভিডিও করতে পারবো। তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে প্লিজ কমেন্ট করে লিখে জানিয়ে যে কিসের উপর আমি ভিডিও বানাতে পারি। তো খুব জলদি দেখা হবে, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, টাটা, অ্যান্ড হ্যাপি মনসুন, অ্যান্ড অবভিয়াসলি এগুলো পারচেস করতে ভুলো না, হ্যাপি শপিং, অ্যান্ড টিল দেন খুব ভালো থেকো, বাই, টাটা। অ্যান্ড ওয়ান মোর থিং, ইয়োর স্মিতা লাভস ইউ।